আচ্ছা দুনিয়ার যাবতীয় জাংশন একটা জিনিস দিয়ে আমরা মনে রাখব যে প্রথমে আমরা খেয়াল করি যে দুইটা সেল পাশাপাশি আছে এবং মাঝখানে কোনো গ্যাপ নাই দেন দুইটা সেলের সেল মেম্বার আছে এবং মাঝখানে এই দাঁড়ের মতো বা রোঁয়ার মতো জিনিসগুলা দিয়ে কমিউনিকেশন আসে এবং এই জায়গাটার মধ্যে একেবারে খালি অবস্থায় আছে। তো যেখানে একেবারে লাগালাগি অবস্থায় আছে। এই জায়গাটার মধ্যে আসলে অন্য কেউ ঢুকতে পারবে না একেবারেই কোনো জায়গা নেই তাই এটাকে আমরা বলবো ইম্পারমিয়েবল অথবা অক্লিউডিং জাংশন ইম্পারমিয়েবল অথবা অক্লিউডিং মানে যাকে অধিকার করে নেওয়া আছে তো ইম্পারমিয়েবল বা অক্লিউডিং এর উদাহরণ হচ্ছে টাইট জাংশন জোনুলা অক্লিউডেন্স টাইট জাংশন জনুলা অক্লুডেন্স টাইট মানে এখানে কেউ আসতে পারবে না আর অক্লুডেন্স মানে এই জায়গাটাকে অধিকার করে নেওয়া হয়েছে বা অধিকার করে আসেন তাহলে ইম্পারমিয়েবল বা অক্লিউডিং জাংশন টাইট জাংশন জনুলা অক্লুডেন্স ইম্পারমিয়েবল বা অক্লিউডিং জাংশন টাইট জাংশন বা জোনুলা অক্লুডেন্স আচ্ছা দেন এদের মধ্যে কিছুটা কমিউনিকেশন সম্ভব এবং তারা পাশাপাশি আসেন তো এটা হচ্ছে যাবতীয় এর খেলা অ্যাড হিয়ারিং অ্যাডহেসিভ জাংশন অ্যাংকারিংশানিং অ্যাডহেসিভ অ্যাংকারিং জাংশন অ্যাডহিয়ারিং পাশাপাশি থাকা অ্যাডহেসিভ গাম দিয়ে লাগানো বা অ্যাঙ্কারিং অ্যাঙ্কার দিয়ে যুক্ত করা অ্যাঙ্কারিং অ্যাডহেসিভ সরিডিয়ারিং অ্যাডহেসিভ অ্যাঙ্কারিং তার মধ্যে থাকবে হচ্ছে অ্যাডহিয়ারিংয়ের থেকে আসবে জোনুলা অ্যাডহিয়ারেন্স জোনোলা অ্যাডহিয়ারেন্স ডেজমোজোম এবং হচ্ছে হিমিডেসমোজোম জোনুলা অ্যাডহিয়ারেন্স ডেজমোজোম হিমিডেজমোজম তাহলে অ্যাডহিয়ারিং অ্যাডহেসিভ অ্যাংকারিং জাংশনের উদাহরণ হচ্ছে জোনুলা অ্যাডহেসিভ ডেজমোজোম হিমিডেজমোজোম তাহলে আমি মনে রাখবো ডেজমো বা হিমিডেজমোজোম পাইলেই হচ্ছে বুঝবো এর কাহিনি মানে অ্যাডহিয়ারিং অ্যাডহেসিভ অ্যাংকারিং জাংশন আর কমিউনিকেটিং জাংশন যেখান দিয়ে একেবারে ইজিলি কমিউনিকেট করা যায় সেটা হচ্ছে আমাদের গ্যাপ জাংশন অথবা হচ্ছে নেক্সাস তাহলে গ্যাপ জাংশন বা নেক্সাস হচ্ছে কমিউনিকেটিং জাংশন কমিউনিকেটিং জাংশন গ্যাপ জাংশন অথবা হচ্ছে নেক্সাস যাবতীয় কমিউনিকেশন এই গ্যাপ দিয়ে হয় যাবতীয় কমিউনিকেশন গ্যাপ দিয়ে হয়